এরপরে তিন নম্বর পয়েন্ট, রমাদান মাসে বেশি বেশি করে মাসআলা মাসাইলগুলো জেনে রাখা। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে, এগুলো আমরা প্রয়োজন পড়লে লিখে রাখব, লিখে লিখে আমাদের বিছানার কাছে রেখে দিব, মাথার কাছে। নাম্বার চার, আগের রমাদানের কোনো কাজা থাকলে সেটা পরিপূর্ণ করে নেওয়া। এই শাবান মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই রাতে নবীজি, এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি ইবাদত করতেন। হাদিস শরীফে এসেছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মাসটি এতটাই গুরুত্বপূর্ণ মাস, আমি সারা বছর নবীজির সঙ্গে টাইম দিতাম। নবীজি আমার স্বামী হওয়ার কারণে কোনো একটা মুহূর্তে হয়তো নবীজির চাহিদা মেটানোর প্রয়োজন হতে পারে, প্রয়োজন হতে পারে যে কোনো কাজের প্রয়োজন হতে পারে, এজন্য আমি সারা বছর রোজা রাখতে পারতাম না। শাবান মাস যখন চলে আসতো, নবীজি বলেন, আল্লাহর নবীজির স্ত্রী বলেন, আমি শাবান মাসের বিগত দিনের রোজাগুলো কাজাগুলো আমি আদায় করে নিতাম। এজন্য যারা মা বোনেরা রয়েছেন তাদের বিভিন্ন সময় সমস্যা হতে পারে, রমাদানের কাজাগুলো আদায় করে নিতে হবে। এটা মনে রাখতে হবে যে আগের রমজানের কাজারটা আমি আগেই করে নিব। আর এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত করতেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীজি এই মাসে এত বেশি সিয়াম পালন করতেন, এই মাসে এত বেশি রোজা রাখতেন, এই মাসে এত বেশি নাফল ইবাদত করতেন, অন্য কোনো মাসে এত বেশি করতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অন্য অন্য মাসেও আপনাকে দেখি, কিন্তু এই মাসের তুলনায় তো এত বেশি ইবাদত কোনো মাসে করেন না। নবীজি আমার বলেন, ওগো আমার সাহাবিরা শুনে রেখো, রমাদান মাস আর রজব মাস এই দুইটা মাসের মাঝখানে একটা মাস রয়েছে যেটাকে শাবান মাস বলা হয়। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত উপযোগী, কিন্তু এই মাসে মানুষ সব থেকে বেশি গাফেল থাকে। আল্লাহর নবীজি হাদিস শরীফের শেষে বলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি। আল্লাহর নবীজি বলেন, কেন আমি বেশি রোজা রাখি, কেন আমি বেশি নামাজ পড়ি জানতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, এটা হলো এমন একটি মাস যেই মাসে রাব্বুল আলামিনের কাছে আমলগুলো ওঠানো হয়, আর আমি নবী এটা পছন্দ করি আমার আমলগুলো ওঠানো হোক, এজন্য আমি বেশি বেশি করে রোজা রাখি। এজন্য এই মাসে বেশির থেকে বেশি রোজা রাখা, ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া, যেন আমার রমাদান মাস আসলে কোনো প্রকার কোনো কষ্ট না হয়ে যায়। আগের রমাজানের ত্রুটিগুলো লিস্ট করা, কী ভুল হয়েছিল আমার, কোন কোন কারণে আমার রোজায় ব্যাঘাত ঘটেছিল, কোথায় সিনেমা দেখতে গিয়েছিলাম, কার মোবাইল ধরেছিলাম, কার সঙ্গে গল্প করেছিলাম, এগুলো লিস্ট করা। তাকে অনুরোধ করতে হবে যে ভাই, এবার যেন আমার কোনো প্রকার বিনষ্ট না হয়, আমি ঠিকমতো ইনশাআল্লাহ রোজাগুলো পালন করব। নাম্বার ছয় নম্বরে, অন্তর থেকে শিরক, হিংসা ও বিদ্বেষ দূর করা। এই যে রজনীটা চলে গেল, আমি আগেই বলেছি হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে ছড়ানো যাবে না। এই যে এক শ্রেণীর মানুষ আছে, এরা নিজেদেরকে শুধু হকপন্থী মনে করে, বাকি সবকে বাতিল মনে করে। আচ্ছা আমাকে একটা উত্তর দিন আপনারা, একজন মুসলিম সে দাড়ি রাখেনি, সে উত্তম নাকি একটা কাফির উত্তম? একজন মুমিন উত্তম? একজন মানুষ পাঞ্জাবি পরেনি, শার্ট প্যান্ট পরেছে, আচ্ছা শার্ট প্যান্ট কি কোনো নাজায়েজ পোশাক নাকি? তাহলে আপনি এটা নিয়ে খোটা দেন কেন? এটা হলো সংকীর্ণ মনোমানসিকতা। এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে, এরা ইসলাম প্রচারের নামে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। এসে শুধু বদনাম, অমুকের আলোচনা শোনা যাবে না, ওইখানে যাওয়া যাবে না, অমুক দল করে, ওই এইখানে যায়, এই সমস্যা কেন, এই কথা কেন? আগে নিজেকে বিচার করুন, কেয়ামতের ময়দানে আপনার হিসাব আল্লাহ আগে নিবে, তারপরে মানুষের দিকে যান আপনি। একটা কথা মনে রাখবেন, এই যে অনেক মানুষ আছে যারা দাড়ি রাখেনি তাদেরকে হিংসা করে, যে দাড়ি রাখেনি তার প্রতি আমার আহ্বান, নবীর সুন্না ওয়াজিব, পরিত্যাগ করবেন না। যদি কেউ করে আমি তার প্রতি হিংসা কেন রাখব? মনে রাখবেন আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ভালো কাজের, ভালো কাজ করার জন্য ইচ্ছা করে, এখনো করেনি, আল্লাহর নবীজি বলেন সাথে সাথে রাব্বুল আলামিন তাকে একটা নেকি লিখে দেন। আর যদি আমার কোনো মুমিন বান্দা একটি কাজ সফলতায় পর্যবসিত করে,
আল্লাহর নবীজির হাবিব বলেন যখন ভালো কাজটি আমার বান্দা করে আমার উম্মত করে রব্বুল আলামিন সাথে সাথে তাকে 7টি নেকি দান করেন আর এই 7টি নেকি বেড়ে বেড়ে 100 থেকে 70 তার থেকেও অধিক হয়ে যায় আর যখন আমার কোন মুমিন বান্দা কোন খারাপ কাজের নিয়ত করেছে মাত্র রব্বুল আলামিন এতটা দয়াময় তিনি কোন গুনাহ এখনো লেখেন না যদি একটা গুনাহের কাজ করে ফেলে মাত্র একটা গুনাহ রব লেখেন তাহলে একটা মুমিন বান্দা একটা গুনাহ করেছে আর তার যে শত শত ভালো কাজ রয়েছে এগুলো আপনি কেন ফেজে আনছেন না একটা দোষ ধরে মানুষের মধ্যে কেন ফিতনা ছড়াচ্ছেন কেন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন এই হিংসা বিদ্বেষ যারা করে আমি কসম করে বলছি এই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেননি ইল্লা আলি মুশরিকিন ও মুশাহিনিন এক নম্বরে মুশরিক দুই নম্বরে কে দুই নম্বরে হিংসুক আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জাতীয় পার্টি করেন জামাত ইসলামী করেন আলিয়ায় পড়েন কওমিয়ায় পড়েন ইউনিভার্সিটিতে পড়েন কোনো সমস্যা নেই ইন্নামাল মুখমিনুনা ইখওয়া ইন্নামাল মুখমিনুনা ইখওয়া যেই মুমিন সে আমার ভাই তাকে আমার কোলে আগড়ে জড়িয়ে রাখতে হবে এজন্য কারো প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না হোক সে আলেম না হোক সে ভার্সিটিতে পড়েছে তাও তো সে আমার ভাই আল্লাহর নবীজি বলেছেন কারো প্রতি হিংসা বিদ্বেষ রেখো না তুমি মনে রেখো পাঞ্জাবি পড়েছে এজন্য তুমি অনেক বড় আল্লাহওয়ালা হয়ে যাওনি আল্লাহর নবীজি বলেছেন মানুষের দিকে তাকিয়ে দেখো একজন রিক্সাওয়ালার দিকে তাকিয়ে দেখো রুব্বা আশাসা আকবার মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলা আল্লাহ লা আবারাহু আল্লাহর নবীজি বলেন কত মানুষ এমন রয়েছে যারা ধুলাবালিতে গড়াগড়ি খায় মানুষ যাদেরকে অবজ্ঞা করে রিক্সা চালায় আল্লাহর নবীজি বলেন মানুষের দরজায় গেলে মানুষ তাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহর নবীজি বলেন খবরদার খবরদার তাদেরকে অবজ্ঞা করো না কারণ কখনো তওবা করে সে হয়তো রবের কাছে এতটাই প্রিয় হয়ে গিয়েছে যদি কখনো আল্লাহর কাছে কোনো কিছু চায় সাথে সাথে আল্লাহ সেটা পরিপূর্ণ করার ব্যবস্থা করে দেন হতে পারে সে রিক্সাওয়ালা হতে পারে সে আলেম না কিন্তু এমনও তো কোনো ভালো কাজ করতে পারে যে সে আমার থেকে বেশি তওবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে হতে পারে আমার ইমানটা তার থেকে বেশি মূল্যবান আল্লাহর কাছে তাহলে আমার ইমান কোথায় গেল আমি মারামারি করছি টুপি নিয়ে আমি মারামারি করছি দাড়ি নিয়ে আমি মারামারি করছি রুটি নিয়ে এই সমস্ত কাজ করা যাবে না টুপি দাড়িতে ইসলাম সীমাবদ্ধ না হ্যাঁ আমি বলছি যারা দাড়ি রাখেনি ভুল কাজ করেছে কিন্তু তাদের প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ তো রাখা যাবে না কাজটা ভুল করেছে এরপরে এই যে হিংসা বিদ্বেষ পরিহার করা এরপরে 7 নম্বরে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা রমজান মাসকে কেন্দ্র করে আমরা ফেসবুক ইউটিউব একটু কম চালাবো কারণ এগুলো চালালে দোষণীয় নয় কিন্তু অনেক সময় অনেক ভিডিও সামনে চলে আসে সামাজিক মাধ্যম এটা প্রয়োজন দেখা দিয়েছে এখন এর মাধ্যমে অনেক কাজ আঞ্জাম হয়ে থাকে এটা ছাড়া পৃথিবী অচল বলতে গেলে কিন্তু তারপরেও কিছু কিছু অ্যাপস আছে এগুলো আনইনস্টল করে রাখবেন এই একটা মাসের জন্য পারা যাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এরপরে রিহার্সাল বা প্র্যাকটিস করা নাম্বার 8 নম্বরে প্র্যাকটিস করা এই যে আমলগুলো আমি বললাম শুরু থেকে এই পর্যন্ত বলতে বলতে আসলাম 1 নম্বরে বলেছিলাম তাওবা করা 2 নম্বরে বলেছিলাম পবিত্র কোরআনুল কারিম ঠিক করে শিখা 3 নম্বরে রামাদানের ফজিলাত মাসআলা মাসাইলগুলো জানা 4 নম্বরে আগের রামাদানের কাজাগুলো আদায় করে নেওয়া 5 নম্বরে আগের রমজানের কী ত্রুটি হয়েছিল সেগুলো লিস্ট করা এবং পরিত্যাগ করা 6 নম্বরে হিংসা বিদ্বেষ পরিহার করা 7 নম্বরে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা 8 নম্বরে এই রিহার্সাল বা প্র্যাকটিস করা এই কাজগুলো ধাপে ধাপে করার চেষ্টা করা রমাদান মাস থেকে এগুলো আগে থেকেই করতে হবে আমাদের সমাজে আমরা এই মাসটাকে ভোজনের মাস বানিয়ে নিই আমরা এ মাস আসলে ব্যবসায়ীরা তাকিয়ে থাকে কিভাবে খাবারের দাম বাড়ানো যায় আমরা চিন্তা করি কিভাবে খাবার গুছিয়ে রাখা যায় আর যারা রাজনীতি করে তারা ইফতার পার্টির নামে বিভিন্ন জায়গায় রাজনীতির শোডাউন দিয়ে বেড়ায় এই কাজগুলো রমাদান মাস করে আর এই যে আমরা যারা সামনে বসে হাসছি আর কথা বলছি আমাদের কাজ হলো এই খাবারগুলো কিভাবে গুছিয়ে গুছিয়ে রমাদান মাসে ইফতারিতে বেশি বেশি করে ভাজা পোড়া খাওয়া যায় এইগুলো করা যাবে না খাবেন খেতে নিষিদ্ধ নেই কিন্তু এই মাসটাকে ইবাদতের মাস হিসেবে ধরে রাখতে হবে একটু বেশি বেশি করে ইবাদত করার প্রচেষ্টা করতে হবে শুধু খাওয়া দাওয়ার মাস বাড়াবেন না খাবেন আল্লাহ বলেছেন খাও পান করো এটা আল্লাহর নিয়ামত কিন্তু এর মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করে তারপরে খেতে হবে এরপরে রমাদানের চাঁদ দেখা রমাদানের চাঁদ দেখা আমরা 28-29 তারিখে শাবান মাসের চেষ্টা করব চাঁদ দেখার জন্য এটা সুন্না আমরা চাঁদ দেখতে চাই না শাবান মাস আছে কয় তারিখ অনেকে হয়তো জানেও না এটা আমাদের মনে রাখতে হবে এরপরে ফিনিশ
লাস্ট নম্বরে আমরা যে কথাগুলো বললাম এই কাজগুলোর জন্য রব্বুল আলামিনের কাছে বারেবার ফরিয়াদ করা আল্লাহ এই কাজগুলো যেন আমি করতে পারি সফলতার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা তাহলে শুরু থেকে এক নম্বরে আবার বলি এগুলো মনে রাখবেন এক নম্বরে কি করা তাওবা ইস্তেগফার করা বেশি বেশি করে তাওবা করা দুই নম্বরে কি বলেছিলাম কোরআন তেলাওয়াত করা সমস্যা নেই লাইনে দিগুদি খুলে তিন নম্বরে রমাদানের ফজিলত মাসআলা মাসাইলগুলো জানা সম্ভব হলে কোনো কাগজে লিখে রাখা এগুলো মাথার কাছে রাখা বারবার নজর দেওয়া চার নম্বরে বলেছিলাম আগের রমাদানের কাজাগুলো পরিপূর্ণ করে নেওয়া যদি কাজা থেকে থাকে এটা মেয়েদের বেশি থাকে সমস্যার কারণে অসুস্থতার কারণে এটা আমরা কাজাটা আদায় করে নিব এরপরে আগের রমজানে ত্রুটিগুলো লিস্ট করা আমার কী কী ভুল হয়েছিল কী কী কারণে আমি ফেতনার মধ্যে পড়েছিলাম এইগুলো পরিহার করা আমাদের বেশি বেশি করে এগুলো করতে হবে অর্থাৎ এগুলো পরিত্যাগ করতে হবে ছয় নম্বরে এটা খুবই সেন্সিটিভ বিষয় অন্তর থেকে হিংসা বিদ্বেষ পরিহার করা আমি আবারও বলছি অন্তর থেকে হিংসা বিদ্বেষ পরিহার করা কোনো হুজুর হোক আলেম হোক না হোক তার প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে আপনার দুই চোখ যেদিকে যাবে সে কি মুসলিম মুসলিম বলতে সে আমার ভাই তাকে আমার কোলে জড়িয়ে রাখতে হবে এদেরকে নিয়েই তো আমার সমাজে চলতে হবে নাকি আচ্ছা আমি মাদ্রাসায় পড়েছি আমি কি শুধু মাদ্রাসার স্টুডেন্ট তাদেরকে নিয়ে চলতে পারবো আমার তো জনসাধারণকে নিয়ে চলতে হবে আমার তো তাদেরকে শিখাতে হবে আমি যদি তাদের প্রতি হিংসা রাখি তাহলে তাদেরকে কে জড়িয়ে রাখবে এই কাজ করা যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম বলেন যখন আমরা নবীজির কাছে যাইতাম প্রত্যেকেই মনে করতাম আমি হয়তো নবীজির কাছে সবথেকে বেশি প্রিয় তাহলে কেমন ছিল আর এখন যারা এই যে পীরের নামে মানুষদেরকে মুরিদ বানিয়ে বানিয়ে আর অন্যদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে এটা করা যাবে না এরপরে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা রিহার্সাল বা প্র্যাকটিস করা রমাদানের চাঁদ দেখা আল্লাহ তাআলার কাছে সফলতার জন্য দোয়া করা আর এক নজরে আরেকবার বলি সম্ভব হলে বিষয়গুলো মনে রাখবেন খুব করে এক নম্বরে তাওবা ইস্তেগফার পড়া দুই নম্বরে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখা রমাদানের ফজিলত মাসআলা মাসাইলগুলো জানা সম্ভব হলে লিখে রাখা আগের রমজানের রোজা থাকলে কাজা থাকলে আদায় করে নেওয়া পাঁচ নম্বরে আগের রমজানের ত্রুটিগুলো লিস্ট করে তা পরিহার করা ছয় নম্বরে অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করা সাত নম্বরে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা আট নম্বরে এই সমস্ত কাজ রিহার্সাল বা প্র্যাকটিস করা বেশি বেশি করে নয় নম্বরে রমাদানের চাঁদ দেখা দশ নম্বরে এই কাজগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা মনে থাকবে এই রমজানে আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে পারবো আমরা আল্লাহর কাছে এই প্রতিজ্ঞা করেই ছাড়বো আল্লাহ এই রমাদান আমাদের ক্ষমা করে দাও আমরা ইনশাআল্লাহ এই রমাদান আমল করে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ আশা করা যায় এভাবে প্রস্তুতি গ্রহণ করা যাবে আল্লাহ তাআলা সকলকে কবুল করুন